জি বাংলার মিঠাই ধারাবাহিকটি সব সময় চর্চায় থাকে। গত এক বছর ধরে জি বাংলার সেরা ধারাবাহিক হয়ে আছে মিঠাই। তাই ধারাবাহিকের প্রতিটি প্রধান প্রধান চরিত্র দর্শকের কাছে আত্মীয়র মতো হয়ে গেছে। অন্য ধারাবাহিকের মতো এই ধারাবাহিকের গল্প শুধুমাত্র নায়ক এবং নায়িকাকে নিয়ে এগোয় না, এখানে পার্শ্ব চরিত্রগুলিও প্রধান চরিত্র। তেমনই একজন প্রধান চরিত্রাভিনেতা মিঠাই থেকে অন্য ধারাবাহিকে প্রবেশ করলেন সম্পূর্ণ নতুন চরিত্রে। তাহলে চলো সেই বিষয়ে একটু জেনে নিই। ধারাবাহিকের অন্যতম ইউএসপি হলেন জনপ্রিয় টেলি অভিনেতা সৌরভ চ্যাটার্জি, অর্থাৎ সবার প্রিয় রাজীব দা। কোনো এপিসোডে তাকে না দেখালে সেদিন মিঠাই ঠিক জমে না। এই ধারাবাহিকের মাধ্যমে প্রভূত জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার তাকে খেলনা বাড়িতে দেখা যাবে। খেলনা বাড়িতে ঠিক নয়, পিলু এবং খেলনা বাড়ি পরিবার একসাথে রথযাত্রায় সামিল হবে। সেই অনুষ্ঠানে একটি বিশেষ চরিত্রে হাজির থাকবেন তিনি। জানা যাচ্ছে এই রথযাত্রায় তাকে পুরোহিতের চরিত্রে দেখা যাবে। হ্যাঁ, এবার রথযাত্রার স্পেশাল এক ঘন্টার পর্বে খেলনা বাড়ি এবং পিলু পরিবারের সাথে হাজির থাকবে মিঠাই পরিবারের রাজীব দা। নিঃসন্দেহে জমে যাবে সেই পর্ব। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।